লুকমান হাকিমের নাম শুনেছেন? তিনি ওনার ছেলেকে একটা উপদেশ দিয়েছে। আমরা যারা বাবা আছি, আমরা আমাদের ছেলে মেয়েকে কখনো এরকম উপদেশ দিয়েছি কিনা আমরা একটু ভাববো ইনশাআল্লাহ। কেমন? প্রথমে লোকমান হাকিমের উপদেশ শুনবো যে তিনি ওনার ছেলেকে কি বলল। আমরা বলি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আগে থেকে মোটিভ নষ্ট করে দিছে, মানে পড়ালেখা করলে টাকা ইনকাম করবে, বাবা মা এটা অন্যায় করছে। ওকে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এটা অন্যায় কথা। পড়ালেখা করে যে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে সে, ঠিক। পড়ালেখা করে যে ন্যায় অন্যায় বুঝে সে, পড়ালেখা করে যে জঙ্গলি বন্যতা মূর্খতা থেকে মুক্ত হয় সে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া সে চড়বে, অধিকাংশ স্কুল শিক্ষক সাইকেলও নেই। তাহলে পড়ালেখা করে যে বলে আপনি তো প্রশ্ন করবে আমার স্যারেরই তো সাইকেল নাই, আমি গাড়ি পাবো কই এই স্যারের ছাত্র হয়ে? তো যেখানে শিয়ালকে চালাক বলা হয়, বললাম কেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি বক্তব্য শুরু করবো, কিন্তু একটু আপনাদের সেন্স অফ হিউম্যান নিয়ে কথা বলি। ওকে, লেট মি এক্সপ্লেইন। বাংলাদেশে যখন প্রথম আসি তখন আমি দেখলাম যে শিয়াল অনেক চালাক প্রাণী। বললাম হাউ, মানে একটা রিজন তো থাকা লাগবে শিয়াল চালাক হওয়ার জন্য। বললো যে শিয়ালের কাছে কুমিরে তার 60টা বাচ্চা দিয়ে গেছে পণ্ডিত মশাই শেখাবে। বললাম ওকে, দেবে সমস্যা নেই। বলো যে শিয়াল এত চালাক, 60টার মধ্যে একটা বাচ্চাকে খেয়ে, সবাই এটা জানেন, তাই আমি ছোট্ট করে এটা বলে দিচ্ছি, আমি শুধু আমি যেটা কল্পনা করেছি ওই দিন শোনার পরে হতবাক হয়ে গেছি, যখন এই দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষের মুখে এই গল্প শুনেছি। বললো যে শিয়াল প্রতিদিন একটা খায়, 6টারে 7 বার দেখায়, অ্যাজ ইউজুয়ালি 5টারে 7 বার দেখায়, 4টারে 7 বার দেখায়, 3টারে 7 বার, লাস্টে একটাকে 7 বার এটা দেখায় যে তার 60টা বাচ্চা আছে, 7 নম্বর বাচ্চাটাকে খেয়ে শিয়াল পালিয়ে যায়। শিয়াল এত চালাক, কি চালাক, একটা কুমিরের বাচ্চা, কুমির বিশ্বাস করে ওকে দিয়েছে শেখানোর জন্য, শিয়াল এটাকে খেয়ে ফেলছে, বিশ্বাসঘাতকতা করে ডাকাতি করেছে, তার নিজস্ব স্টুডেন্টকে সে হত্যা করেছে। এখন কত চালাক, 6টাকে 7 বার দেখায়, দেখছো তার বুদ্ধি, ওকে বলে চালাক, আমার মতো ডাকাত, বিশ্বাসঘাতক। যেখানে সমাজে শিয়ালকে চালাক বলা হয় কারণ সে একটা জিনিস বিশ্বাসঘাতকতা করে 6টাকে 7 বার দেখায়, এই সমাজে ওয়াজ করলে কি ওয়াজ করবে? বুঝতেছি, যেখানে ধরা হয় ওই ছেলেটাকে সবচেয়ে চালাক, যে ট্রেনে প্রতিবার ওঠে ভাড়া না দিয়ে চলে আসতে পারে। কি হাসতেছেন কেন? আমার এলাকায় আমি শুনলাম যে অনেক চালাক। বললো কেন? বলে যে আমরা 3-4 জন উঠি প্রতিবার, ও কেমনে জানি ভাড়া না দিয়ে নেয়, আমরা জানি না, কিন্তু আমরা ধরা খাই যাই, ও তো চোর। যেখানে মানে চালাক বলা হয় চোরকে, সেখানে চুরি হবে না তো কি হবে? এরপরে বলবেন যে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, সরকার এই করছে সে করছে। আরে ভাই, সরকার আওয়ামী লীগ দিয়ে সাইডে রাখেন, যে গভর্নমেন্টে থাকে সে গভর্নমেন্ট সবার রুল করে। ওকে, যে যেখানে চলে গেছে তাকে ওই জায়গা রাখতে হবে, তাহলে সার্ভিস পাওয়া যাবে। মানে আমার ওর সাথে বনে না, এখন ও চেয়ারম্যান মেম্বার, ওকে ওই জায়গায়, যেহেতু সে ওই জায়গায় পৌঁছে গেছে, তার এবারে সে 1 নম্বর 2 নম্বরই ভালো মন্দ জোর দেবো। বলছি এখানে যেহেতু সে পৌঁছে গেছে, দেয়ার ইজ নাথিং টু ডু, আর কিছু করার নাই, সো অ্যাকসেপ্ট হিম, তাহলে সেও সার্ভিস পাবে, তার সম্মান পেলে আপনি সার্ভিস পাবেন। বুঝাচ্ছেন আসে নাই? যেখানে মানে কি বলবো আপনাদেরকে, আসলে আমি খুব অবাক হয়ে যাই। তো চুরিকে যখন চালাকি বলবে তখন আসলে এই সমাজে চুরি, এখানে দেখেন অনেকে বলবে ওয়াজের অনুমতি পাওয়া যায় না, কনসার্টের অনুমতি পাওয়া যায় না, মানে কনসার্টের অনুমতি, কনসার্টে কি কেউ পুলিশের খারাপ কয় ঘুষখোর? ঘুষখোর মানুষকে বলো, পুলিশকে বলিও না, কারণ এই আমার মতো অনেক হুজুরের পিএস ঘুষ খায়, তার মানে ঘুষখোর পুলিশ না, ওই লোকটা ঘুষখোর, সে যেখানে সুযোগ পাবে সেখানে খাবে। এবার ডাক্তারে খাবে, ডাক্তারের পিএসএ খাবে, পুলিশে খাবে, র্যাবে খাবে, আর্মি খাবে, হুজুরের পিএসএ খাবে, ছেলে বাপের থেকে খাবে, ওর সবার হারাম খাওয়া, এবারে ও যে পজিশনে সে পজিশনে খাবে, তার মানে কোনো একটা পেশা কখনো খারাপ হতে পারে না। আমি কি স্পেসিফিক করতে পারছি ক্যাটাগরি? পুলিশ কেন আসবে? আপনি বলবেন যে এই করছে, আরে ভাই পেশা, যখন কোনো পেশা ক্রিয়েট হয়, এটা পুলিশ হবে, র্যাব হবে, আর্মি হবে, বিজিবি হবে, হোয়াটএভার ইট ইজ, নেভি হবে, যখন কোনো পেশা তৈরি হয়, একটা সুযোগ হয়, সেটা ভালো কারিকুলামে তৈরি হয়, যে লোকটা ওখানে 2 নম্বরই করে সেই লোকটা এখানে না থেকে যদি মসজিদের মতোয়াল্লি হয়, মসজিদের টাকা মেরে খাবে, ওই পেশার দোষ নাই, কিসের দোষ নাই? আপনি এভাবে নাম ধরে ধরে খারাপ বলা বন্ধ করে দিন, ইনশাল্লাহ দেখবেন এখানে আইজি আসবে, ডিআইজি আসবে, 10টা চেয়ার রাখেন আপনি,
10টা চেয়ার রাখেন পুলিশ পুলিশদের জন্য, র‍্যাবের জন্য, ওরা যেরকম কনসার্টে যাদের জন্য রাখে আপনি তো রাখেনই নাই। আপনার কথা হচ্ছে ও আমরা মানুষ, তারা মানুষ, গণতন্ত্র সবাই সমান। আরে ভাই একজন লোক সম্মানিত অবস্থায় আসলে সম্মান দেন কি আছে আপনার? একজন যখন সম্মানের জায়গায় থেকে যাবে তাকে সম্মান দিতে হবে। কেমন যেদিন আপনারা এটা করবেন দেখবেন এই বাংলাদেশের সবকিছু অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য, অনেক সহজ হয়ে যাবে আমি আশা করি। আমরা কথা বলবো কাউকে একদম নাম ধরে দোষারোপ, কোনো পেশাকে আমরা দোষ দেব না। মানে আপনি কি মনে করেন যে এই যে নেতা এগুলা এগুলো দুই নম্বরই করে বা দুর্নীতি করে? মানে যে নেতা এই যে একটা ক্যাটাগরি টাইটেল ক্রিয়েট হয়েছে এটা কি দুই নম্বরের জন্য ক্রিয়েট হয়েছে? নো, এখানে কেউ একজন এসে ভালো করেছিল আর তারপর এটা এস্টাবলিশ হয়েছে। এখন এখানে একজন খারাপ লোক এসে খারাপ করে, তো ক্যাটাগরিতে তো কোনো সমস্যা নাই, সমস্যা তো মানুষ, মানে আপনার ছেলে। আপনি নিজেই তো অ্যাকসেপ্ট করতেছেন, স্ত্রী কি তার স্বামীর দ্বিতীয় বিয়ে অ্যাকসেপ্ট করে না কিন্তু ঘুষটা অ্যাকসেপ্ট করে? স্ত্রী তার স্বামীর বিয়ে অ্যাকসেপ্ট করে না পরও কি অ্যাকসেপ্ট করে? ছেলে তার বাবা, তার বাবা সৎ থাকা অ্যাকসেপ্ট করে না, হুন্ডা লাগবে, বাইক লাগবে, লোক কি করবে, আসলে পেশা কি করবে? যেখানে মানুষ ভালো যতটুকু পর্যন্ত টাকা হয় অতটুকু ভালো হইলে চলবে, বাকি টাকা হয় খারাপ হয়ে গেলে অসুবিধা নাই, তো সেখানে আসলে ভালো মানুষ তৈরি হওয়া মুশকিল। যেখানে বাবা মা বলে যে অমুকের ছেলে দেখলি কি করলো, কেন বাপ জানে না ওর বেতন 30,000 টাকা সরকারি স্কেল? বাপ তো জানে যে রেল রেল স্টেশনের ওই যে স্টেশন মাস্টার নাকি আমি তোগুলো বুঝি না, প্রত্যেকটা একটু থাকে একটা স্টেশনে তো ট্রেন থামে, এছাড়াও কিছু রেল গেট হয় রাস্তার মধ্যে ওখান দিয়ে, ওখানে একটা একটা কি আছে এইভাবে পতাকা দিয়ে ট্রেনকে কিছু একটা দেয়। বাপ তো জানে এই জায়গায় চাকরির বেতন 25,000 টাকা, 4 মাসে 1 লাখ, বছরে 3 লাখ। তাহলে বাপেই তো জমি বিক্রি করে উল্টা পাল্টা পথে গিয়ে ওকে চাকরি দিতে চেষ্টা করতেছে। আমি বলতেছি না কেউ দিয়ে হয়েছে আমি জানি না, ওকে, বাট চেষ্টা করে এটা আমি জানি না, অনেকে চেষ্টা করে।